नमस्कार सुप्रभात अमृतार गल्प चैनेले आपनादे सबाइके स्वागत। आमी आजके चले एसेछि आमार मामा बाड़ीते। चलुन एबार भेतरे जाइ। বন্ধুরা আপনাদের আগে মামা বাড়ির বাইরেটা দেখিয়ে নেই। উঠোনটা আর দেখুন, এটা একটা বাগান। এটা আমার মামা বাড়ির ছোট্ট একটা বাগান। বাগানটা ছোট হলেও খুব সুন্দর, অনেক গাছ আছে। এবার ঘরের ভেতরে যাই। সবকটা মনে হচ্ছে ওপরে বনগুলো। মামা বাড়িতে এসছি কোনো অনুষ্ঠান উপলক্ষে নয়, কিন্তু ছুটির দিন, তাই ভাই বোনেদের একসাথে একটু খাওয়া দাওয়া। সকাল সকাল মামির ঠাকুর দেওয়াও হয়ে গেছে। শুধু তাই নয়, এসে শুনলাম রান্না বান্নাও প্রায় কমপ্লিট। সান কমপ্লিট, দুপুরের খাবার খেতে সব বসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম সেরে এবার বিকেলের আড্ডা দেওয়া শুরু হলো। বোনের ছেলেটার খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, কাশির ওষুধ দেওয়া হচ্ছে, আর এদিকে টিভির মতো চলছে। মা কি সুন্দর আঁকছে ছেলেটা, দেখি কি এঁকেছে। বাহ, খুব সুন্দর এঁকেছে। ওর ডান্সও খুব সুন্দর করে আর আঁকেও খুব সুন্দর। এবার রাতের খাওয়া দাওয়া শুরু। পাতে ভাত দেওয়া হয়ে গেছে। এবার মাসি আলুর চিপস দিচ্ছে। ভালোভাবে বিছানা করো। শুয়ে পড়েছে সব। হাই ফ্রেন্ডস, ভালোই ঘুম হলো। এবার সকালে নিচে যাই, দেখি মামি কি করছে। মামি জলের পাম্প চালিয়েছে, তাই আওয়াজ হচ্ছে। বললো চা বসিয়েছি সবাইকে হাত মুখ ধুয়ে ফেলতে আর চা খেয়ে নিতে। রান্নাঘরে এসে দেখি মাসি আর মামি মিলে জলখাবার প্রায় রেডি করেই ফেলেছে। এদিকে দুপুরে কি কি রান্না হবে তার জন্য মাসি সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, আর মেসো বসে আছে চেয়ারে, মামি দাঁড়িয়ে আছে। এদিকে টুসি চা খেতে বসে গেছে। আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আবহাওয়ার খবরে বিকেলে বৃষ্টি হওয়ার কথা আছে, তাই সবাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। আস্তে আস্তে, আমি আমরা দুজন এই পথ যদি না শেষ হয়। মেশো আর মাসি বেরিয়ে যাচ্ছে, এরপর টুসিরা বেরোবে, তারপর আমি বেরোব। বনি আর টিনা আগামীকাল যাবে, ওরা দুবোন আরেকদিন থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। আচ্ছা তুমি এটা এখানে দাও, এটা এখানে দিয়ে দাও। ভারী কিছু আছে? আমি একটু কলম তো নিয়ে নেব, রাখবো তো। ওটা মাঝখানটা তুই বসবি, মাঝখানটা রাখ। হ্যাঁ হ্যাঁ। এই সবাই আসলাম। হয়ে গেল আমার মামা বাড়ি ঘোরা, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা। এবার আমি টোটোতে উঠে পড়েছি আর বাড়ির দিকে চলেছি।
ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন ও প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।